ওম নমো ভগবতে বাসুদেবায় নমহা। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব শরীরের একটি বিশেষ অঙ্গ, সেখানে যদি আপনি একটু সামান্যতম সোনা ধারণ করেন না, তাহলে সোনা যদি ছোঁয়াতে পারেন এই অঙ্গে, তাহলে রাতারাতি কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সোনাই সোনাই মুড়ে দেবে আপনার জীবন, এই সোনাই আপনার জীবনে এনে দেবে প্রচুর প্রচুর সোনা, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা আরম্ভ করি। আলোচনার শুরুতেই বলবো যে সোনা একটি মূল্যবান ধাতু, যেই ধাতু ধারণ করলে আপনার জীবন বৈচিত্র্যময় হয়ে উঠবে, জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে। এবং এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে সোনা ধারণ করতে চায় না। হ্যাঁ, মুনি ঋষিরা সাধক, তাদের কথা বাদ দিতেই হবে, কেননা সাংসারিক মানুষদের মধ্যে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে সোনা বর্ধিত হোক এরকম কেউ আছে। কিন্তু এই সোনা কোথায় ধারণ করলে এবং কি নিয়ম অনুযায়ী আপনি যদি ধারণ করেন, তাহলে আপনার জীবনে প্রভাব বিস্তার হবে, আপনি সৌভাগ্যময় জীবন পাবেন, সেটি আজকে আমরা জানছি। একটা জিনিস সবসময় জানবেন, আপনি যতই ধনবান হন, আপনার প্রচুর টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ভুলেও কখনো আপনি কোমরে সোনা ধারণ করবেন না। যে ব্যক্তি কোমরে সোনা ধারণ করেন তিনি নানা প্রকার রোগ দ্বারা প্রভাবিত হন এবং তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। হয়তো প্রচুর আছে, সেভাবে একটা সোনার কোমর বন্ধ বানিয়ে নিই, বা একটা সোনার যে চাবি বা গোছা একটা ঝোলে না, সেই বানিয়ে নিই। নেভার, কখনোই না, আপনি এটা রূপোর করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোমরে কখনোই, নাভির নিচে এই অঙ্গ এই জায়গায় কোমরে কখনোই সোনা ধারণ করবেন না। দেখুন, সোনা এটা গরম প্রকৃতির, ঠান্ডা নয়। কিন্তু রূপা যেমন ঠান্ডা, রূপো সিলভার যেটাকে বলা হচ্ছে, সোনা কিন্তু গরম প্রকৃতির। যে ব্যক্তির সর্দি কাশি, তারপরে শ্বাসকষ্ট, মানে ঠান্ডা লেগে যায়, তারা যদি আপনার যে কনিষ্ঠ আঙুল আছে সেই কনিষ্ঠ আঙুলে যদি আপনি সোনার আংটি ধারণ করেন, তাহলে খুবই লাভবান হবেন। আপনি গরম, যেহেতু শরীর গরম থাকবে, কিন্তু যাদের আবার গরম প্রকৃতির তারা আবার পড়লে কিন্তু হিটে বিপরীত হবে, তারা আরও শরীর গরম হয়ে যাবে, হিটেড হয়ে যাবে। যাদের ঠান্ডা লাগার ভয় আছে, সর্দি কাশিতে ভোগে 12 মাস, তারা যদি পড়েন খুব ভালো, আপনারা লাভবান হবেন, ভালো ফলাফল পাবেন। ব্যক্তির স্বাস্থ্য এবং স্বভাব অনুসারে সোনা ধারণ করা উচিত। যে ব্যক্তি খুব মোটা সেই ব্যক্তিকে কখনোই সোনা পরা উচিত নয়, কেননা বৃহস্পতি সোনাকে প্রভাবিত করে, বৃহস্পতি, আর বৃহস্পতি আবার মোটা করে দেওয়ার গ্রহ। যদি ধরুন জন্মছকে আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে আপনি মোটা হয়ে যাবেন অটোমেটিক্যালি। যতই আপনি শরীরচর্চা করুন না কেন, জিমে যান না কেন, ইয়োগা করুন না কেন, মোটা হবেন ধাতি। আবার যদি কারোর লগ্নে যদি কারোর শনির দৃষ্টি থাকে, সে অটোমেটিক্যালি রোগাই থাকবে, সে শত খেলেও সে মোটা হবে না। তাই অবশ্যই যারা মোটা মোটা হতে চাইছেন, এই সরি, মোটা হতে চাইছেন, হ্যাঁ অবশ্যই আপনারা ধারণ করতে পারেন, কিন্তু মোটাপান, মোটাপা আপনারা কমাতে চাইছেন, আপনারা এক্সারসাইজ করছেন,
যোগা করছেন, আপনারা জিমে যাচ্ছেন, এদিকে সোনার প্রচুর জিনিস পরে রয়েছেন, জানবেন যে কখনোই কিন্তু লাভবান হবেন না। দেখুন, ভাবছেন যে এত কিছু করছি কি হচ্ছে। যারা প্রচুর সোনা পরে থাকেন তারা কিন্তু এই মোটা হওয়া থেকে বাঁচতে পারবেন না। তা বলে কি মোটা মানুষ সোনা পরবেন না? অবশ্যই পরবেন। সর্বদা পরার কথা বলা হচ্ছে, অত্যধিক পরার কথা বলা হচ্ছে। এবং যে ব্যক্তি খুব রেগে যায়, মানে হট টেম্পার, শর্ট টেম্পার বলে না, সেও সোনা যাতে না পরেন। সেদিকে আগেই বলেছি যে গরম তত্ত্ব, তাই আরও রাগটা বেড়ে যাবে তার। আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই আপনাদের কি হবে, আপনাদের জীবন বৈচিত্র্যময় হয়ে উঠবে। কারণ এগুলো যদি মেনে চলেন, খুব দেখবেন আপনার জীবনের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে যে খুব তাড়াতাড়ি রেগে যায়, শর্ট টেম্পার হট টেম্পার, তারও পড়া উচিত নয়। যে ব্যক্তি লোহার ব্যবসায়ী বা কয়লার ব্যবসায়ী, যেহেতু শনির সাথে সম্পর্কিত, তারা কখনোই সোনা ধারণ করবেন না, তাহলে ধন হানির সম্ভাবনা দেখা দেবে। তাহলে যারা লোহার ব্যবসা করেন, প্রচুর অর্থের মালিক হয়তো আপনি লোহার ব্যবসা করে, আপনি কয়লার ব্যবসা করে ভুলেও আপনারা সোনা ধারণ করবেন না, এতে আপনার ধন হানি হবে, আপনার সফলতা কমে যাবে। যদি ধরুন দাম্পত্য জীবনে আপনার খুব অশান্তি, তাহলে আপনি গলায় সোনার চেন ধারণ করুন, এবং আপনার যে হাতের যে তর্জনী আঙুল আছে, যেটিকে আমরা বলি এই চুপ কর, সেই আঙুলে আপনি সোনার আংটি বানিয়ে পরে নিন, আপনার দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। দেখুন আজকে আমরা এই ভিডিওতে কে কে পড়বে কে কে পড়বে না সব বলে দিলাম, দাম্পত্য জীবন সুখময় করার জন্য। যারা প্রচুর সোনা গয়না পরে আছেন তাদেরকে বলছি যে দাম্পত্যে চির যাতে না হয়, মধুর সম্পর্ক হয়, একটা কম্প্যাক্টনেস থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভাব ভালোবাসা থাকে, মধুরতা থাকে, টান থাকে, তারা অবশ্যই গলায় চেন পরে থাকুন। এই জন্যই দেখবেন বলে যে গলা খালি রাখতে নেই, গলা খালি রাখলে স্বামী স্ত্রীর মধুর বন্ধনে ব্যাঘাত হয়, তাই গলায় অবশ্যই সরু হোক পরে থাকুন চেন, এবং আপনার তর্জনী আঙুল সেখানে আপনি বাঁ হাতে পড়বেন না, ডান হাতে পড়বেন, সোনা বাঁ হাতে পড়তে নেই, আরেকটি কথা বলে রাখি। তা এবং কোন ব্যবসায়ীরা ভুলেও সোনা পড়বেন না সেটিও বলে রাখলাম। এবং আপনার জীবনে কি কি সমস্যা হলে আপনি কোথায় কোথায় সোনা পড়বেন সেটিও বলে দিলাম। অবশ্যই মেনে চলুন, জীবন দেখুন সৌভাগ্যময় হয়ে উঠবে, কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি। ওম হ্রিক।